অবাক লাগছে তাই তো যে আমি এত সেজে গুজে কেন দাঁড়িয়ে আছি আর পেছনে এই সবুজ স্ক্রিনটা ঠিক কি করছে। বাই দা ওয়ে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি একটা ছোটখাটো শুট করছি, বিশাল বড় কিছু নয়। একজন আমাকে একটু অ্যাড শুট করতে বলেছিলেন, অবশ্যই এটা পেড অ্যাড শুট, সো দ্যাটস ওয়াই আমি করছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি আমার অ্যাড শুটটা ঠিক কীরকমভাবে করছি, তার মধ্যে কত সমস্যা আছে। তো যদিও বেশি কেউ নেই, আমি আর আমার বড় মিলে এটা করার চেষ্টা করছি, মিলিত প্রচেষ্টা। দেখা যাক তোমাদের জন্য আমি কতটা দিতে পারি বা তোমাদেরকে এর পেছনে ঠিক কী হয়, আমরা কতটা হাসাহাসি করি, কতটা স্ট্রাগল করি সেটা তোমাদেরকে একটু দেখাবো। তো জানি না অ্যাডটা কেমন হবে, অবশ্যই চেষ্টা করব ভালো করে তৈরি করে দেওয়ার, বাকি দেখা যাক। তো আমার খুবই এক্সাইটিং লাগছে, খুবই ইন্টারেস্টিং লাগছে, ফার্স্ট টাইম আমি কোনো এরকমভাবে অ্যাড শুট করছি, খুবই ভালো লাগছে। তো চলো আপাতত তাড়াতাড়ি আমি অ্যাডটা শুট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বাই। ট্যাক্স ভরো মোবাইল সে। ঠিক আছে? আরেকবার এটা নাও। ডিজিটাল ধরো একটু সাউন্ড কম। বলবো? হুম। রেজিস্ট্রেশন করো। ডব্লিউ ফোনটা দিতে পারলাম না, ফোনটা তো এদিকে নেবে, কিভাবে নেবো আমি? চলে আসবো এদিকে, স্ক্রিনে চলে আসবো, ঠিক আছে থাক না। না আরেকবার না, ফোনটা ফেলে দেবো নিচে। কেন, কি দরকার আছে? জুতো ফেলো, জুতো ফেলো। ঠিক আছে, এমন কিছু হয় না ফোনের বাবা, ফোনের টেনশন হয়ে গেল, ফোনের ক্যামেরা না ফুটে যায়। হাই গাইস, তো আমি অ্যাড শুট করে নিচে চলে এসেছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমি শুটটা ছাদে করেছি। এই জন্যই করেছি বিকজ আমাদের বাড়িতে রিং লাইট নেই, আই মিন টু সে যে আমি রিং লাইট এখনো কিনিনি। তো দেখা যাক, যদি এরকম অ্যাড ফ্যাড টু একটা আশেপাশে যদি ইউটিউব থেকে মোটামুটি ঠিকঠাক নিজের টাকায় আমি রিং লাইট একটা কিনবো, আমার খুব ইচ্ছা আছে। সো দেখা যাক, অ্যাকচুয়ালি কী বলতো, কষ্ট করে কিছু পাওয়ার আনন্দটাই আলাদা হয়। সো আমি দ্যাটস ওয়াই আমি চাই যে আমি নিজে যেটা রোজগার করব আমি সেটা থেকেই যেন কিনি, এই ইউটিউবের যা জিনিসপত্র হয় আর কি। সো দেখা যাক, সেই দিন হয়তো খুব একটা দূরে নেই, যদি তোমরা আমাকে সাপোর্ট করো আমি হয়তো খুব তাড়াতাড়ি রিং লাইট কিনতে পারবো আর ইজিলি শ্যুট করতে পারবো, আমাকে এত ঝামেলা ঝাটি আর করতে হবে না। তো যাই হোক, আমার মোটামুটি অ্যাড শুট হয়ে গেছে, আমি জানি না তোমাদেরকে অ্যাডটা আমি দেখাতে পারবো কি না, আমি দেখানোর চেষ্টা করব, যদি ছোট একটু ক্লিপিংসও তোমাদেরকে দিতে পারি। রিচার্জ সে লেকে বিল পে ঘর বেঠে করো আসান, ট্যাক্স ভরো মোবাইল সে ডিজিটালি কাম করো পে মিত্রা দ্বারা। পে মিত্রা, সবকা সাথ সবকা বিকাশ। রেজিস্ট্রেশন করো www.paymitra.net। ফোন ও আজকের ব্লগটা আমি এটুকুই রাখলাম, আই নো খুব একটা বেশি কিছু ছিল না দেখানোর মতো, বাট আমি আমার এই এক্সাইটমেন্টটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইছিলাম যে আমি অ্যাড শুট করছি, তোমাদেরকে জানাতে চাইছিলাম, দ্যাটস ওয়াই আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য আমি করলাম। সো যাই হোক, আজকের ব্লগটা এটুকুই, পরে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি আমার ভিডিওসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওতে লাইক করো আর প্রচুর প্রচুর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। আজকের জন্য টাটা।
মা।